জমি দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সহ সভাপতি গৌতম গোস্বামীকে দল থেকে বহিষ্কার করা হলো। কয়েকদিন আগে ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককেও একই অভিযোগে পুলিশ গ্রেফতার করে পরে তাকে বহিষ্কার করে তৃণমূল। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন গৌতম গোস্বামী। রাজ্য তৃণমূলের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি জেলা তৃণমূলের তরফে বহিষ্কার করা হয় তাকে। সরকারি জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে শুরু হয় ধরপাকড়। ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করা হয়। তিনি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার তৃণমূলের ব্লক সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ। দেবাশিস মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। এরপর পুলিশ দেবাশিস প্রামাণিকের ঘনিষ্ঠ বিমল এবং মোহাম্মদ কালামকেও গ্রেফতার করে তাদের জেরা করেই গৌতম গোস্বামীর নাম জানতে পারে তদন্তকারীরা। আর তারপরেই তার খোঁজে শুরু হয় তল্লাশি। চলতি মাসে গ্রেফতার করা হয় গৌতমকে। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়াগোপ বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান। রাজ্য তৃণমূল কংগ্রেসের কমিটির মাননীয় সভাপতির নির্দেশক্রমে এর আগেও জলপাইগুড়ি জেলায় আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি যে ব্লক, তার ব্লক সভাপতিকে যে বহিষ্কার, প্রাথমিক সদস্য পদসহ তার বহিষ্কারের কথা যেমন জানানো হয়েছে, তেমনি ইতিমধ্যে আমরা আপনারা জানলেন যে আমাদের ওই ব্লকেরই সহসভাপতি গৌতম গোস্বামী, তিনিও এই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে যে বেআইনি জমি দখল বিভিন্ন বিষয় নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেই একই সূত্র ধরে তিনিও এখন পুলিশের হেফাজতে রয়েছেন। সুতরাং এই সময় আজকে আবার তাই রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সিদ্ধান্তক্রমে মাননীয় রাজ্য সভাপতির নির্দেশক্রমে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে দাবগ্রাম ফুলবাড়ির যে সহসভাপতি গৌতম গোস্বামী, তাকেও পার্টির তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কারের ঘোষণা করা হয়েছে।